راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا ہے کیا بات ہے جینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا ہے کیا بات ہے جینے کی عرصہ خواہ طیبہ کی جس گلیوں سے گزرے عرصہ خواہ طیبہ کی جس گلیوں سے گزرے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی ہمارے نبی پاک صلی اللہ علیہ وسلم جمن رحمت چھلین وما ارسلناک الا বলবেন তো সবাই এই আয়াত গুলো যদি না জানেন তো কি জানবেন বলুন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাম আলমের জন্য আমার নবী রহমত ও দয়া আমার নবী যেমন রহমত ছিলেন তেমন আমার নবী খুশবু ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর পুরো শরীর দিয়ে খুশবু বাহির হতো বেশাক আমার নবী মানুষ ছিলেন বেশাক সত্য কথা তাই তো মানুষ জাতি শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত মানুষ কিন্তু আমার নবী ছিলেন নূরওয়ালা মানুষ মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরোটাই নূর ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দেওবন্দীদের একটা বিরাট বড় ইমাম বিরাট বড় প্রচুর জ্ঞানী মানুষ আশরাফ আলী থানভী সাহেব তিনি লিখেছেন আমার নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু থুতু মোবারক থেকে শুরু করে ঘাম মোবারক থেকে শুরু করে সবটাই ছিল নূর জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুজাদ্দিদ জামানের হাতে গড়া সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব এবং রক্তের বাচ্চা এবং হাতে গড়া মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা এনারাও লিখেছেন আমার রসুল হলেন মাথার তালু থেকে পায়ের তালু অর্থাৎ নবী হলেন নূরে মুজাসসাম নূর ওলা নূর জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিন্তু তিনি শরীর থেকে খুশবু বাহির হতো শুধু শরীর নয় তিনি ইস্তিনজা মোবারক বা পূজন যেটা আমরা করি পেশাব পায়খানা তা থেকেও খুশবু বাহির হতো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবাদের থেকে অনেক রায়াত আছে কোনো জায়গায় সফরে যাচ্ছে ফাঁকা এলাকা এখন তো সব ঘরবাড়ি রসুলের প্রয়োজন হয়েছে ফাঁকে যাবার আল্লাহ নবী দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে গিয়ে দূরে দূরে গাছ সব মরুভূমি এলাকা পাহাড় এলাকা এখন তো সব গাছ লাগানো হচ্ছে তখন তো গাছ কোথায় এই দূরের গাছ কি ইশারা করতো এই দূরের গাছ কি ইশারা করতো চারদিক থেকে সব গাছ জমিন ফেটে 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 রসুলুল্লাহর কদমে আসতেন জোরে বলুন সুবহানাল্লাহ কি নবী আমরা পেয়েছি সেই নবীকে নেতা বলে মানুন দিল জান মাল দিয়ে নবীকে আদব করুন প্রেম করুন আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি বিশ্বাসের জন্য জান্নাত তো আপনার ইন্তেজারে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কি জান্নাতের ইন্তেজার করবেন জান্নাত তো আপনার ইন্তেজারে থাকবে কবে আমার কাছে তুমি আসবে এবং হুরেরা তোমার জন্য গীত গাইবে কবে তুমি আসবে আমি আজও তোমার অপেক্ষায় প্রত্যেকটা মোস্তফার গোলামকে
হুরেরা ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ গল্প বলছি নি বাপ গল্প বলছি নবীর দিন বলছি নবীর দিন বলছি সেই নবীকে ভালোবাসুন প্রিয়ার করুন সেই নবী যা করলে খুশি সেটা করুন নামাজ পড়লে নবী খুশি করুন রোজা রাখলে নবী খুশি রাখুন মা বাপকে ভালোবাসলে নবী খুশি করুন বাপ স্ত্রীকে ভালোবাসলে নবী খুশি ভালোবাসুন আরে দয়ার নবী নিজে চিবিয়ে শক্ত জিনি গোস্ত হতো নিজে চিবাতেন চিবিয়ে নরম করে আমার নবী তিনার আহলিয়া আমাদের আম্মা জানদের ঘরে খাওয়াতেন কথা শুনছেন আর আমরা তো অনেকে আছি স্ত্রীর সঙ্গে খাই না আচ্ছা বলি আমরা নবীর উম্মত কথা হ্যাঁ কিছু মানুষের একদিন দুদিন ইমার্জেন্সি থাকতে পারে একদিন দুদিন ইমার্জেন্সি থাকতে পারে নাচার তুমি রাত হবে এসতে তুমি বিবিকে বলবে না গে আমি দুটোই আসবো তুই শুকিয়ে থাকবি না ওটা বা জালিম হবে আপনি আপনার টাইমে তুমি তোমার টাইমে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে আমি আসব কেন আমার একটা বিশেষ কাজ আমি পুরুষ মানুষ বাইরে বাইরে ঘুরতে হয় কোনো কাজে জড়িয়ে যাবো কি দূরে যাচ্ছি আসতে দেরি হবে তুমি আমার আজকে অপেক্ষা করবে না এটা তো ভালোবাসা না সে বাচারি এমনি শুকিয়ে আছে আর তুমি তো নাচারে আবার তুমি তো মাঝে মাঝে রাস্তায় চা বিস্কুট খাচ্ছ আস্তে আস্তে করে সে তো পুরো শুকিয়ে আছে স্বামী এলে খাবো কথা বুঝে আসছে এগুলো করবেন না তো এই যে প্রেম ভালোবাসা আমার রসুলে পাশাল্লাম তিনার শরীর থেকে পাসিনা বেরোতো আম্মা জানরা ওই ঘাম পাসিনাকে হাতে করে নিয়ে পাত্রে রাখতেন যখন কোনো গরিবের মানুষ কোনো মানে অনুষ্ঠানে যেতে যেতেন তখন এই আতর মেখে যেতেন সবাই অবাক হয়ে যেত যে কী খুশবু মেখেছো এ খুশবু তো কোনো দোকানে পাওয়া যায় না তারা তখন বলে এটা কোনো আতর নয় এটা রাসূলুল্লাহর পাসিনা জোরে বলুন সুবহানাল্লাহ তে আজও যিনারা হাজি আছে মদিনা শরীফে মক্কা শরীফে গেলে সেই নবীর পাসিনার খুশবু তারা পায় কেন নবী আজও হায়াতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু নবীর হায়াতের জিন্দেগিটা বারজাখি তিনি আখেরাতের রাস্তায় রওনা দিয়েছে আমাদের মতো দুনিয়াদারি সংসার এ জিন্দেগি কাটিয়ে দিয়েছেন আখেরাতের জিন্দেগি তো শুরু হয়েছে কিন্তু হায়াতে আছে বেশাক উম্মতের দরুদ শোনে উম্মতকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে দেখে উম্মত যখন সালাম দেয় নবী জবাব দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমরা দাঁড়িয়ে দিই কেউ যদি বসে দেয় আমরা তার বিরুদ্ধে নয় কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কিন্তু কেউ যদি বসে দেয় তাদেরকে আমরা ফতোয়া দিই না যে তুই জাহান্নামি হয়ে গেছি না সে যদি বসে দেয় তার প্রেম যতটুকু সে করছে নবী তার প্রেমটাকে কিভাবে নেবে নবী আর তার ব্যাপার কিন্তু আমি আমরা দিই দাঁড়িয়ে কারণ নবী যখন জবাবটা দেবে তো আদবের সাথেই নেব তাই দিই রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে জিনা হে গে ক্যা বাত জিনে কি তারিফ কে লায়েক জব আলফাজ নেহি মিলতে তারিফ কে লায়েক জব আলফাজ নেহি মিলতে তারিফ করে কোই কিস তরহ মদিনে কি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে জিনা হে গে ক্যা বাত হে জিনে কি ও আপনে নিগাহোঁ সে মস্তানা বনাতে হে আরো জোরে ও আপনে নিগাহোঁ সে দিবানা বনাতে হে জহমত ভি নহি দেতে গে মে খার কো পিনে কি জহমত ভি নহি দেতে গে মে খার কো পিনে কি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে জিনা হে
کیا بات ہے جینے کی اللہم صلی علی سیدنا مولانا محمد وآلہ سیدنا আমার আব্বা জানেরা সংক্ষেপ করব দাদা হুজুর আমার একা নয় দাদা হুজুর সবার পাঁচ হুজুরকে বলতে পারি আমার পাঁচ হুজুরের উপরে আমার জোর চলতে পারে এ আমার দাদু কিন্তু দাদা হুজুরের উপরে আমার জোর একা চলবে না কারণ দাদা হুজুর মুজাদ্দিদ নবীদের রেখে যাওয়া রাসূলের রেখে যাওয়া আমার নবীর রেখে যাওয়া দ্বীন ইসলামের দেখাশোনা করার জন্য 100 বছর আগে কিংবা পরে মুজাদ্দিদকে আল্লাহ পাঠায় এটা আল্লাহ সিলেক্টেড করে মানুষ নয় অতএব আমাদের সবার সেই দাদা হুজুরের দরবার হলো ফুরফুরা শরীফ আব্বা সিদ্দিকীর দরবার নয় ফুরফুরা শরীফ দাদা হুজুরের আমি সেই ফুরফুরা দাদা হুজুরের ঘরের একজন সন্তান সিলসিলা আমার নয় আমার বাপেরও নয় সিলসিলা হলো আমার রাসূলুল্লাহ ওই সিলসিলার 29 বিংশ শতাব্দীর পূর্ব ভারতের ম্যানেজার ও ইমামতির দায়িত্ব পেয়েছেন ফুরফুরার পীর আবু বকর জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝাতে পেরেছি অতএব ওই সিলসিলা ও দাদা পীরের দরবারকে যে বা যারা কালিমা যুক্ত করতে চাইবে যদি আওলাদের মধ্যে কেউ হয় তার থেকে মুখ ফিরিয়ে নেবেন তার থেকে দূরে থাকবেন কিন্তু বিয়াদবি করতে যাবেন না কেন গাছটা হলো দাদা হুজুর ডালপালা হলো আওলাদ ডাল যদি শুকিয়ে যায় গাছের যখন সময় হবে নিজে থেকে ফেলে দেবে আলাদা জিনিস শুকনো হলো গাছ যখন ফেলেন আপনি কাটতে গেলে গাছকেই লাগবে কথা বুঝতে পাচ্ছেন পীরের murid পীরকে যেন আঘাত দেবেন না তাই দূরে সরে যান দেখছেন আব্বাস সিদ্দিকী শুকিয়ে গেছে ও দাদা হুজুরের সিলসিলার দুশমন ও বিরুদ্ধে বুঝাবার জন্য বলছি ওর উটা বাসা যত জালিম চোর বদমাইশদের সাথে লুটেরাদের সাথে ঘুষখোরদের সাথে যত বিহায়াপনা লোকেদের সাথে ইসলাম ধর্মের নামে কলঙ্কিত যেখানে করা হয় সেখানে ওর উটা বাসা আব্বাস সিদ্দিকীকে রিজেক্ট করুন বাদ দিন তার কাছে যাবেন না আব্বাসের কাছে আনবেন না মিটে যাবে আমার সমালোচনা করতে যাবেন না কেন গাছটা হলো আবু বকর সিদ্দিক আপনি যদি মানেন আপনার জন্য আদর্শ হওয়া দরকার যারা মানে না দাদা হুজুরকে তাদের কথা বাদ দেন তাদের বিষয়ে তো বলতে আমি আসেনি বাবা কারণ এই পৃথিবীতে লাখো কোটি লোক আছে আল্লাহ মানে না অথচ মুসলমান বলে এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে আল্লাহর ভুল আছে বলে অথচ নিজেকে মুসলমান বলে এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে যারা আমার রাসূলকে আমাদের মতো মানুষ মনে করে মোরা মনে করে রাসূলুল্লাহর ভুল আছে মনে করে তারাও নিজেকে মুসলমান মনে করে এই পৃথিবীতে অনেক লোক আছে ওমর উসমান আলী ওমর উসমান আবু বকরকে কতল করা সওয়াবের কাজ মনে করে তারাও বলে মুসলমান কেউ আছে মাওলা আলীকে কতল করা সওয়াবের কাজ মনে করে তারাও বলে মুসলমান আমি কি করতে পারি বাপ আপনি যদি মানেন দাদা হুজুরকে তাহলে আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনুন কেন এই সিলসিলাকে নিয়ে নাটক শুরু হয়েছে এই সিলসিলার মধ্যে ডিভাইড রুল শুরু করেছে অনেক দরবার ভেঙে গেছে এই সিলসিলাকেও ভাঙার প্ল্যান চলছে অতএব আপনি আমার murid নয় আমার আব্বাজান পীর আল্লামা আলী আকবরের murid নয় আপনি ছোট হুজুর বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুরের murid নয় আমরা সবাই জাবানার মুজাদ্দিদের অনুসারী জাবানার মুজাদ্দিদ হলো নৌকো পাঁচ হুজুর হলো সিঁড়ি আমরা কর্মচারী ধরে নিজে সিঁড়িতে ঠেকাচ্ছি সিঁড়ির ধার ধরে দাদা হুজুরের নৌকোতে উঠুন যদি কর্মচারী ভুল হয় নিজে থেকে পাঁচ হুজুরের কাছে চলে যান সিঁড়ির রিয়া রয়েছে পেয়ে যাবেন নৌকোতে উঠে যান কিন্তু খবরদার দাদা হুজুরের সিলসিলাকে আঘাত দিতে যাবেন না মরে যাবেন ক্ষতি হয়ে যাবে সিলসিলা কে লিয়ে অনেক রকম চক্কাদ চলছে সোশ্যাল মিডিয়া খুলুন না দেখুন না বদলামের শেষ নাই কি না হচ্ছে কথা বুঝা আসছে তাই অনুরোধ করে যাচ্ছি বাপ বোঝার চেষ্টা করুন আমার কথায় কি খারাপ লাগলো আমি কথা বলাতে অনেকে বলে আপনি কেন কাদা ছুড়ছেন আমি কাদা ছুড়িনি আমি বাঁচাবার চেষ্টা করছি আমি কোনো ব্যক্তি ম্যান পার্সনের নাম ধরেছি কোনো ব্যক্তি ম্যান পার্সোনাল কারো উপরে রাগ মিটালাম না বন্ধু কেন আমার সঙ্গে কারো ব্যক্তিগত ঝগড়া নাই কারো বন্ধুত্ব নাই আমি প্রায় জলসাই বলি আজকেও বলে যাচ্ছি আমার জনম দুঃখিনী মা আমার জনম দাতা বাপ
যারা আমার কাছে আল্লাহ ও রাসূলের পরে পৃথিবীর সবথেকে দামি সম্পদ তানাদের দুজনকে আমি ভালোবাসি আল্লাহ ও রাসূলের জন্য যদি ইসলামের কোন জায়গায় ছাড় তত্ত্ব যে বাপ মা সম্মান ভালোবাসা খোঁজ খবর না নিলেও চলবে আমি যা ব্যস্ত মানুষ আমার লিবাস সময় নেই কথা বুঝছেন না বলেন কিন্তু আমার হাত মাদা আল্লাহ ও রাসূলের কল কাছে কেন আমি বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসে বাদাল মাউত আমি ঈমান এনেছি বিশ্বাস যখন করেছি তাহলে আমাকে আনিসকুরুলি ওয়া লিওয়ালিদাইকা তোমরা আল্লাহর কৃপা জ্ঞাপন করো বাপ মার কৃপা জ্ঞাপন করো করতেই হবে আমাকে বাপ মাকে সম্মান কেন এই বাধা আল্লাহর কাছে না এটা মুনাফেকি করা হবে কিন্তু ভালোটা বাসি আল্লাহর জন্য এটা বুঝাতে চাইছি তাই আপনাদের কাছে অনুরোধ করছি আব্বাস সিদ্দিকীর যদি ভুল থাকে সরে যান কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুরকে ছাড়বেন না মনে থাকবে তো মনে থাকবে তো কেন বললাম কেন বললাম আপনি যে আমায় ছেড়ে দেন আমার তো কি আর লাভ লোকসান রইল আমার তো লসই হয়ে গেল রে বাবা তাহলে দাদা হুজুর পাঁচ হুজুর ধরে আমার তো লাভ নাই কেন বললাম কমসে কম ইমানটাকে বাঁচান কেন 73 দল 72 জাহান্নামে একটা জান্নাতি দয়ান্নবী নূরের জবানে বলেছে 72 দলে কি নামাজ থাকবে না থাকবে রোজা থাকবে না থাকবে হজ থাকবে না থাকবে যাকাত থাকবে না থাকবে দান খায়রাত থাকবে না থাকবে সব থাকবে শুধুমাত্র রাসূলের আদব ও প্রেম থাকবে না আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমার নবীর হয়ে আন্দোলন দিনের হয়ে আন্দোলন মসজিদের হয়ে আন্দোলন কোরআনের হয়ে আন্দোলন হকের হয়ে আন্দোলন ইসলামের হয়ে আন্দোলন এই আন্দোলনের কথা বলতে গেলে যারা বিরোধী করে তাদের সঙ্গে আব্বাস সিদ্দিকী উঠা বসা হই হই করব অথচ বলবো আমরা সম্মানীয় আপনার সম্মান আপনার কাছে থাক আমি আপনার সঙ্গে মিশতে পারবো না কথা কিছু বুঝছেন না বোঝেন খুব দুঃখের সাথে কথা বলতে হচ্ছে আজকে কেন আমার মুজাদ্দে জামানের সিলসিলাকে টার্গেট করা হয়েছে কেন অন্য অন্য জায়গায় অনেক আছে ভাই যেমন দেওবান বলে একটা সিলসিলা আছে সাহারানপুর টাহারানপুর এইদিকে একচেটিয়া তিনাদের মানুষ কথা বুঝে আসছে না আবার ব্রেলি বলে একটা সিলসিলা আছে সেই এলাকায় তিনাদের কিন্তু বাংলাতে এবং পূর্ব বাংলা উত্তর বাংলাতে এই এলাকায় কিন্তু এক কথায় সব ফুরফুরা দাদা হুজুর ঠিক না বেটি এইখানে যদি মুসলমানকে শেষ করতে হয় তাহলে দাদা হুজুর থেকে সরাতে হবে ওখানে যদি শেষ করতে ওনাদের থেকে সরাতে হবে ওনাদেরকে শেষ করতে ওনাদের থেকে সরাতে হবে এই যে পরিকল্পনা এই পরিকল্পনা থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য এতটুকু কথা বললাম এরপরেও যদি কারো কাছে আমার কথাটা খারাপ লাগে আমার কিছু করার নেই আমি ভালোবাসার স্বার্থে বললাম ভালোবাসাই ভুল করে ফেললাম না ঠিক করলাম আমি বুঝতে পারলাম না আপনারা বলুন ভুল করলাম ঠিক করলাম হ্যাঁ হুজুরের দল নয় যে হুজুরের সামনে কি করে বলি ঠিক নয় শরিয়াত আগে রসুল আগে আল্লাহ আগে না হুজুর আগে বলুন বল আল্লাহ আল্লাহ রসুল আগে না হুজুর আগে হ্যাঁ তাহলে আল্লাহ আল্লাহ রসুল বলেছে খবরদার মানুষকে মিথ্যা আশ্বাস দিও না হুজুরকেও মিথ্যা আশ্বাস দিয়া কি মুরিদের ঠিক হবে তাহলে স্পষ্ট বলা দরকার যে হুজুর হয় বুঝতে পারিনি আর না আপনার কথা হুজুর আমার ঠিক পছন্দ হলো না আপনি মাফ করবেন আপনি সম্মানীয় মানুষ আপনি আপনার জায়গায় থাকুন আমি আমার জায়গায় থাকি আপনার থেকে আমার দূরত্ব হলো মিটে গেল কোনো অসুবিধা হলো কারো কারো অসুবিধা হয় না কিন্তু সেই জায়গায় আলি গালা ছোট বড় কথাবার্তা হ্যাঁ বলতে 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 এমন জায়গায় চলে যাচ্ছে জিনিসটা খারাপ হচ্ছে না হ্যাঁ তাদের বাপ দাদার একটা নাম আছে না নাই এগুলো একটু খেয়াল করুন এগুলো মাথায় রাখবেন খবরদার ভুল করবেন না আমি বিদায় নিচ্ছি আমি দোয়া করবো একটু তারপর আরও ওলামারা আছেন একের পর আরেকজন কে আছে শুনলাম তো আরিফুল নার কে আছে বলো না গো তাহলে কে আছে ও আপনি বলবেন তাহলে কেন আমি অপেক্ষা করছি আমি শুধু দেখছি আসবে কখন ইনি আছে জানলে তো কখন ছেড়ে দিতাম ভাই দেখো আমি তো শুধু চিন্তা করছি যেন পাঠাই না কেন তো এসে বসে আছে ইমাম সাহেবই যে বলবে কে জানে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি নি ভাই আমি একটা শেষ কথা বলবো আমার কথাতে ভাষাতে ব্যবহারে কে কষ্ট পেলেন কে কষ্ট পেলেন আপনি আপনার ভাইয়ের জন্য চেষ্টা করেন না করেননি জোরে বলুন আপনি মলি সাহেব কি ডাক্তার কি উকিল আপনার ভাই স্কুলের মাস্টার ওই যে উকিল সাহেব আপনার সব ভাইগুলো উকিল নাকি আপনার ভাইরা কি করে
একজন মাস্টার আপনি যদি বড় হন ছোট ভাইয়ের পক্ষে আপনি দাঁড়াবেন না দাঁড়াবেন না যদি নাই করে অন্যায় করলে সাপোর্ট করা যাবে না বড় ভাই হিসেবে উকিল অত সে মাস্টার আলাদা লাইন সাথ দেবে না দেবে না তা আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো না দাঁড়াবো না বাস আপনি আমায় ভুল বুঝবেন না আমার ভাইয়ের সাথে আমি আছি আসেন একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমার আব্বা গুণ আমার ভাই গুণ আমার আব্বা জান গুণ আমার মা গুণ আমার বোন গুণ ছোট ছোট বাচ্চা গুণ আল্লাহ আজ দ্বিতীয় দিন আল্লাহ ঈদের খুশি আবহাওয়া এখনো বাড়ি বাড়ি চলছে আজ আমরা এরকম একটা দিনে ঈদের পরের দিন রাত্রিরে আল্লাহ আমরা বসেছি আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি কিছু কথা বলালেন বললাম যা বলালেন আল্লাহ বলেছি তবে মালিক আমার জানা মতে ইচ্ছা করে আমি ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলিনি ইচ্ছা করে ইসলাম ও কোরআনের বিরোধী কোনো কাজকে কখনো সাপোর্টও করিনি অইচ্ছাকৃত না জানায় যদি কোনো কিছু হয়ে যায় আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন আল্লাহ তারপরেও মালিক আমরা সবাই আপনারই তো দাস দাসী ভুল আমাদের সবার আছে আল্লাহ এই মাহফিলটা করতে গিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন যদি এই মাহফিল ও আমাদের আশা হাজারো মুরব্বী বাপেরা বসে আছে নামাজিরা বসে আছে দাড়িওয়ালা টুপিওয়ালা আর তার সাথে আমরা যুবকগুণও জুটিছি আলে মোলামারাও আছে আল্লাহ হাফেজরাও আছে আর আমরাও সব জুটিছি এসে বসেছি জান্নাতের বাগান বসে গেছি খোদা আপনি আমাদেরকে কায়ামতের দিন বার করে আর জাহান্নামে দেবেন না আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন না আল্লাহ জান্নাতে যাবার সুব্যবস্থা আপনি করে দিন আল্লাহ আয় আল্লাহ এই সব কিছু মিলিয়ে তাবারুকও করেছে তাবারুককেও আপনি কবুল করেন আল্লাহ আমার ভাইয়েরা বিশেষ করে আমার রমজান ভাই আল্লাহ কখন ভাই আলাউদ্দিন ভাই তার ভাইয়েরা সব রয়েছে পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই মিলে আরও অনেকে রয়েছে কম বেশি সবাই চাঁদা দিয়ে পুরো গ্রামবাসী মিলেই মাহফিল পুরো গ্রামবাসী মিলে আল্লাহ মাহফিল কি ঈদের পরের দিন করে যাকে যেমন আওকাত দিয়েছেন তে তেমনভাবে শরিক হয়েছে মালিক উদ্দেশ্য শুধু আপনাকে খুশি করবে না হয় আজকের দিনে ইনকাম কমে গেছে জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে মালিক আপনি সবই জানেন এমন এক সব জালিম আমাদের সব মাথায় বসে গেছে আল্লাহ জিনিসপত্র দিনকে দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে অথচ ইনকাম অভাব অনটন হয়ে যাচ্ছে কমে তারপরেও মেহনতের পয়সাতে ধর্ম করছে মাহফিল করেছে উদ্দেশ্য আপনাকে খুশি করার জন্যে আল্লাহ এই মাহফিলকে ঈদুল ফিতরের এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ আপনি আমাদেরকে খুশিতে রাখবেন আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন দুবেলা ইজ্জতের সঙ্গে খানা খাওয়াবেন ইজ্জতের কাপড় দেবেন ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার তৌফিক দেবেন ইজ্জতের সঙ্গে থাকার আমাদেরকে তৌফিক দেবেন আল্লাহ দিনের ওপরে ধর্মের ওপরে ইসলামের ওপরে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ইমানের সঙ্গে মরণটা নসিব করবেন আল্লাহ এসব মিলে ইনসাফ দিয়ে থাকেন সর্বপ্রথম ইনসাফ আকায়ে নামদার মুফাকিরে মওজুদান সাইয়েদুল মুরসালিন রহমাতাল্লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন হুজুরের আল ঔলাদ আম্মাজান সাহাবে ইকরাম সাহাবীগণ ইমামে হাসান হুসাইন কারবালা শহীদান হুজুরগণ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন আসহাবে সুফফা তামাম সাহাবা হুজুরদিগের রুহের সওয়াবটুকু পৌঁছে দি তাম নবীন সিদ্দিকীন সাদা সালেহীন আরে বিল্লাহ হুজুরদের রূপাগিন সব পৌঁছে দিন চার বিনা নেবি চার ইমাম হুজুরদের রূপাগিন সব পৌঁছে দিন
الله بابور باشوي بنا سيباسي ساسويدا نوزو غنجي شادا خزور الله بارام برا خزور بل برا خزور جوتو خزور راروي تين بطيكي روخي رنصاب دو بونجي دي আমাদের সকলে মুর্শিদ কিবলা মুজাদ্দুদ জামান সাইয়েদুনা আবু বকর সিদ্দিক দাদা গুলো পিগমলা রূপক সবগু পৌঁছে দি আল্লাহ আমার দাদা পিরসাকে কবুল করুন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ আমি আব্বাস যদি সিলসিলার জন্য दुश्मन হই আল্লাহ আপনি আমাকে তুলে নেন এই সিলসিলাকে বাঁচিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি আমার দাদা পীরের কষ্টের সিলসিলাকে হেফাজত করুন আল্লাহ আমার পাঁচ দাদু কত কষ্ট করে গরুর গাড়ি করে পায়ে হেঁটে কাদাতেই বাংলার অলিতে গলিতে ঘুরেছে আল্লাহ আমি আব্বাস যদি কিছু ভুল করে যাই আল্লাহ আল্লাহ আমার দ্বারা যদি সিলসিলার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মালিক তোমার কাছে ভিক্ষা চাই আমি মৃত্যু কামনা করি সিলসিলার ক্ষতি চাইনি মালিক তুমি আমায় তুলে নাও আল্লাহ কিন্তু তাদের মৃত্যু কামনা করব না আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত করে দাও আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত করে দাও আল্লাহ আল্লাহ বা সুলতানে হিন গরিবে নওয়াগ খাদম ঈনউদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর ফাগ সফট পৌঁছে দি আল্লাহ পাক আমরা জানা দুনিজি আমাদের দাদু গুল্লাদি গুল্লানা গুন্নানি গুন শ্বশুর শাহরি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেস্তে বাগান বানিয়ে দেয় আমাদের মা বাপ স্ত্রী ছেলে পুলে পাড়া প্রতিবেশী সন্তান আদি প্রত্যেকে যেন হায়াতে আছে সুস্থ রাখুন নেক হায়াত দারাজ করুন সুস্থ দিন ইসলামের উপরে রাখুন আল্লাহ রুজি দে ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন আল্লাহ আল্লাহ বা দেশের মাথায় যারা বসে আছে তারাও আমাদের দুশ্মনী করছে এখানে যারা আছে তারাও আমাদের ক্ষতি করছে আমাদের কারবার ব্যবসা বাণিজ্য তো নয় আমাদেরকে জানে মেরে দিবার প্ল্যান তৈরি করছে আল্লাহ বা উভয় জালিম থেকে আমাদের জান মাল ইমান সৌদ হিফাজত করুন হে আল্লাহ আমার কমকে আপনি গায়েবী সাহায্য করুন আল্লাহ আমার কমে রুজিতে আপনি বরকত দিন আল্লাহ প্রতিটা বাড়িতে হওয়া বাপকে দূর করে দিন আল্লাহ বাচ্চার মুখে খাবার দিবার জন্য কোনো মা বাপকে ভিক্ষার জুনি হাতে ধরিয়ে দেবেন না প্রতিটা বাপকে বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন প্রতিটা মাকে সন্তানদের নিয়ে হাসি খুশিতে রাখুন আল্লাহ আপনি দয়া করে আমাকে একটা সন্তান দিয়েছেন আল্লাহ ওই সন্তানকে আপনার ও আপনার হাবিবের দিবানা পাগল বানাবে ওই সন্তানকে দীন ইসলামের খাদেম ইমামে সাল্লামের খাদেম বানাবেন আল্লাহ দাদা পীরের সিলসিলা ঢাল বানাবেন আয় আল্লাহ তার নেক হায়াত দারাজ করবেন শরীরকে সুস্থ রাখবেন আল্লাহ আল্লাহ এই দোয়া আমাদের প্রত্যেকের বাচ্চাদের জন্য কবুল করে না আল্লাহ আপনার নবী যখন খুশিতে কিছু হাত তুলতেন হাত এত লম্বা করে দিতেন আমার দয়ার নবী আল্লাহর কাছে হাত তুলতেন আল্লাহ আমরাও হাত তুলেছি ফিরিয়ে দেবেন না আমাদের ঘরে আমরা সবাই গুনাহগার আমাদের গুনার দিকে তাকাবেন না আল্লাহ আপনি তো রহমান ও রহিম আপনি আমাদেরকে নামাজি বানান আপনি আমাদেরকে রোজাদার বানান এমন নামাজ বানান যে নামাজে আপনাকে যেন পায় যে নামাজে আপনি খুশি হবেন এমন রোজাদার বানান যে রোজা রাখলে আপনি খুশি হবেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনা দেখাবেন আপনার কাবাকে জড়িয়ে ধরে চুমা দিয়ে আদর করার তৌফিক দেন হাজারে আসাদে পোষা দিবা তৌফিদান আল্লাহ কাবার দরজায় হাত দিয়ে দোয়া চাওয়া নসিব করে দেন আল্লাহ আমার আম্মা জান এখনো তো মক্কা মদিনায় রয়েছে বুধবার দিন আসবে আল্লাহ আপনি সুস্থভাবে নিয়ে আসবেন আল্লাহ জীবনে প্রথম মাকে ছাড়া ঈদ করলাম আল্লাহ তোমার মেহমান হয়ে আছে
তাই কষ্ট লাগে না একটুও কষ্ট লাগে না তোমার মেহমান হয়েছে তোমার হাবিবের মেহমান হয়েছে এর চেয়ে বড় কি সম্মান থাকতে পারে খোদা তাই আমাদের খুব বারবার নিয়ে যেও আর রমজানে যদি নিয়ে যাও আল্লাহ বড় খুশি হব আমাদেরকেও কখনো তোমার হাবিবের দরবারে ঈদের নামাজ পড়ার তৌফিক করে দিও আল্লাহ আয় আল্লাহ এই দোয়া আমাদের সবার জন্য কবুল করো আমার সব ভাইরা এই মাহফিলটা প্রতি বছর করে আল্লাহ কমিটি ছেলেদের সব মিলে মিশে রাখবেন আল্লাহ এই গ্রামে মিলে মিশে রাখবেন একতার সঙ্গে রাখবেন বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মদল মতের সঙ্গে আছে কিন্তু গ্রামটাতে আপনি মিল মহব্বত দেবেন শান্তির সঙ্গে রাখবেন আমার বাবাজি হাজি সাহেব আল্লাহ আরো সব মুরব্বী বাপেরা রয়েছে চাঁচুয়া গ্রামের যখনই মাঠে যাই দেখি সব মুরব্বী গুণ ঘরে নলেজ সিটি থেকে খেয়াল রেখেছে আল্লাহ বাপেদের উপর আপনি দয়া করবেন সুস্থ রাখবেন নিয়ে খায়াত দারাজ করবেন বিশেষ করে আমার রমজান ভাইয়ের আব্বা আমার হাজি সাহেব আল্লাহ তিনারও নিয়ে খায়াত দারাজ সুস্থ রাখবেন ভালো রাখবেন আল্লাহ আয় আল্লাহ এই গ্রামের উপর রহমত দিন আশেপাশে তরলপুর নামপাড়া খাতুরাসপা যত ফুরফুরা শরীফ লাগোয়া যত গ্রাম আছে আল্লাহ সব গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ সব গ্রামে আপনি বরকত দিন যে যেখান থেকে এসেছে প্রত্যেকের গ্রামে প্রত্যেকের বাড়িগুলো প্রত্যেকের গ্রামে আল্লাহ আপনি বরকত দিন শান্তি দিন আল্লাহ আমার নবীর উম্মতের মধ্যে মিল মহব্বত দিন আল্লাহ জালিম ও মুনাফিকদের চক্রান্তে ভাইয়ে ভাইয়ে যেন ঝগড়া ফ্যাসাদ না করে আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেবেন আল্লাহ ইমাম সাহেব ভাইকে সুস্থ রাখবেন ভালো রাখবেন দীর্ঘদিন এই মসজিদে দিনের কাজ করছে আল্লাহ ইমামতি করছে করার তৌফিক দেবেন না সত্যের উপর দাদা আপনি সিলসিলার উপর কায়েম রাখবেন আল্লাহ আল্লাহ আরো দোয়া চাই আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ আরো দোয়া চাই বড় ভাই হিসাবে আমার দাদা পীরের সমস্ত ঔলাদদেরকে সুন্দর সুস্থ জীবন দেবেন হিংসা লোভ লালসা ছেড়ে দিয়ে সিলসিলাকে হিফাজতের জন্য মিলে মিশে থাকা তৌফিক দেন পাশাপাশি আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ সে মানুষ ওদের সেবার জন্য নেবেছে আল্লাহ হিংসা লোভ লালসা ঝগড়া ফাসাদ অন্যায় জুলুম থেকে হিফাজত করে মানববন্ধনের সাথে মানবতার সাথে প্রতিটা ধর্ম গরিব মানুষের জন্য আল্লাহ আপনি আমার ভাইকে রাজ ক্ষমতা দান করে দেবে আয় আল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আপনি তো জমিন আসমানের বাদশাহ আপনি ছাড়া কে আছে রাজত্ব দিতে পারে কে আছে কেড়ে নিতে পারে চেষ্টা তো আমাদের দিনেওয়ালা আপনি হে আল্লাহ আপনি দয়াময় দয়া করে নাই সত্তর উপরে রেখে মানুষের জন্য দেশের জন্য আমার নবী বংশের উজ্জ্বল নক্ষত্র আমার ছোট ভাইকে আল্লাহ আপনি রাজ ক্ষমতা দান করে দেবে ওর সাথীদের ঘর নাই সত্যের উপরে মিলে মিশে চলার তৌফিক দেবেন লোভ লালসা হিংসা লুটা মারপিট থেকে হিফাজত করবে আয় আল্লাহ সে দোয়া চাই মরণের সময় আপনার নবী নূর চাঁদ মুখটা দেখতে দেখতে ইমানের নূরে কলেমা পড়তে পড়তে আল্লাহ আপনি আমাদের মৃত্যু নসিব করবে কারো মনে যদি কিছু চাওয়ার থাকে একটু মনে মনে আপনারা বলে নেন আল্লাহকে আল্লাহ সব জানে আমারও তো কিছু মনের কথা আছে আমি একটু বলি আপনারাও বলেন আয় আল্লাহ আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين ثم آمين برحق المدينة لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.